চট্টগ্রাম শাহমানত বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি ফ্লাইট থেকে 56টি স্বর্ণের বার জব্দ করেছে বিমানবন্দর কাস্টমস। কাস্টমস জানায় সকাল 8:22 দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের BG-148 এর বিজনেস ক্লাসের সিটের নিচ থেকে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় এসব স্বর্ণের বার জব্দ করা হয়। তবে এসব স্বর্ণ মালিকবিহীন হওয়ায় কাউকে আটক করা যায়নি। উদ্ধারের ঘটনায় নগরীর পতেঙ্গা থানায় ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।